কাল চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ, সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। চট্টগ্রামে ঝুঁকিতে বেশিরভাগ আবাসিক ও বাণিজ্যিক ভবন, যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা। এবং 10 দিন ধরে বিদ্যুৎ নেই চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে, থেমে আছে দাপ্তরিক কাজ। স্বাগত দেশ সংবাদে, সাথে আছি রিদিমা হক। শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো বিস্তারিত। নিরুত্তাপ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ আগামীকাল। 127 উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও আইনি জটিলতা, অনিয়ম ও সহিংসতার কারণে 6টি উপজেলায় নির্বাচন স্থগিত হয়েছে এবং 15টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে প্রার্থীরা, ফলে ভোট হচ্ছে 106টিতে। এ ধাপেরও কয়েকটি উপজেলায় ভোট হবে ইভিএমে। নির্বাচনের আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম, মাঠে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। উপজেলা নির্বাচনের এই ধাপেও কয়েকটি উপজেলায় ভোট নেওয়া হবে ইভিএমে। সকাল 8টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। ময়মনসিংহে 10টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে, এর মধ্যে সদর উপজেলায় ভোট হবে ইভিএমে। ইভিএম পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনীর 2 জন এবং নির্বাচন কমিশনের 1 জন করে দায়িত্ব পালন করবেন। নোয়াখালীর 5টি উপজেলায় নেওয়া হবে ভোট। সকাল থেকেই নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রস্তুত স্থানীয় প্রশাসন। মুশিগঞ্জের 6টি উপজেলায় মোট 497টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় মোট 19 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যশোরের 7টি উপজেলায় মোট 691টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় 24 মার্চ নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও আদালতের নির্দেশে ভোট গ্রহণ হচ্ছে 31 মার্চ। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে র‍্যাব পুলিশের পাশাপাশি মাঠে সতর্ক রয়েছে বিজিবির সদস্যরাও। চতুর্থ ধাপে কুমিল্লার 7টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে 31 মার্চ। এছাড়া পিরোজপুর, টাঙ্গাইল ও পটুয়াখালীর কয়েকটি উপজেলায় ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রস্তুতির আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান। নোমান, ময়মনসিংহে উপজেলা নির্বাচনের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ রিদিমা। আসলে ময়মনসিংহের 11টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল, একবারে শেষ মুহূর্তে অর্থাৎ ত্রিশাল উপজেলা যেটি আছে সেটিতে আইনি জটিলতার কারণে উপজেলা নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। তারই নির্দেশে আসলে জেলা নির্বাচন কর্মকর্তা ওই উপজেলাটি নির্বাচন স্থগিত করেছে। তো এই মুহূর্তে আসলে আমার সাথে আছেন ময়মনসিংহ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ সারোয়ার জান। আমরা সরাসরি তার কাছে জেনে নেব তারা কি প্রস্তুতি নিয়েছেন আগামীকালকে ভোটের ব্যাপারে। দেওয়ান মোহাম্মদ সারোয়ার জান, আপনাকে স্বাগতম News24-এ। আপনি একটু বলবেন যে আগামীকাল যে নির্বাচন আছে ময়মনসিংহে 10টি উপজেলায়, আপনারা কি কি প্রস্তুতি নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আগামীকাল 31 মার্চ আমাদের 10টি উপজেলায় উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা প্রস্তুতি পর্ব শেষ, আমরা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করেছি। আজকেই সমস্ত মালামাল বিতরণ করা হয়েছে সমস্ত কেন্দ্রে। অলরেডি প্রিজাইডিং অফিসারগণ তারা চলে গেছেন বা যাচ্ছেন এবং তারা রাত্রি অবস্থান করবেন, কেন্দ্র তৈরি করবেন। আগামীকাল কাল সকাল 8টায় সুন্দরভাবে ভোট হবে ইনশাল্লাহ আশা করি। আমাদের আইন শৃঙ্খলার বাহিনী তারা নিয়োজিত আছেন, তারা ডিউটি অলরেডি কর্তব্যরত অবস্থায় আছেন। আমরা সার্বিক যোগাযোগ রাখছি, এখন থেকে আমরা বিকল্প নিউজ কমিশনে দিব। কমিশনের নির্দেশ মোতাবেক আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করে নির্বাচনের কার্যক্রম অগ্রগামী করেছি। ইনশাল্লাহ আগামীকাল সকাল 8টা থেকে ভোট বিকেল 4টা পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন হবে বলে আশা করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আপনাদের কাছে কোনো অভিযোগ আছে কিনা অথবা ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্র কি আছে কিনা, তালিকা আছে কিনা? ঝুঁকিপূর্ণ তালিকা আমাদের পুলিশের DSB করেছেন, ঝুঁকিপূর্ণ বলতে গুরুত্বপূর্ণ বলে আমরা বলে থাকি। সে জায়গায় আমাদের কিছু ফোর্স বেশি মোতায়েন করা হয়েছে, আর তেমন কোনো গুরুত্বপূর্ণ বলতে মানে আমাদের চোখে খুবই যে কোনো রিস্ক এরকম কোনো কেন্দ্র নেই। আমরা 10টি উপজেলায় অবজারভেশন করেছি,
সেজন্য এরকম বাহিনীগুলো মোতায়েন করা আছে, সেইভাবেই আশা করেছি যে আমরা আমাদের ইনশাআল্লাহ নির্বাচন কোনো কোনো পর্যায়ে কোনো ব্যাহত হওয়ার কোনো সম্ভাবনা নেই, সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা বিশ্বাসী। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন রিমা দেওয়ান মোহাম্মদ সারোয়ার জান বলছিলেন, সিনিয়র জেলা কর্মকর্তা ময়মনসিংহের, যিনি বলছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, যিনি বলছিলেন যারা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোটের জন্য সব ব্যবস্থা ইতিমধ্যে নির্বাচন কমিশন গ্রহণ করেছেন। 10টি উপজেলায় 132 জন প্রার্থী এবং 29,20,000 ভোট 29,20,000 ভোটার রয়েছেন এই আগামীকালকে ভোটের জন্য। তো সব মিলিয়ে আসলে নির্বাচন কমিশনের প্রতি আশা করছেন যে এক সুন্দর এবং সুষ্ঠু একটি ভোট তারা, নিরপেক্ষ ভোট তারা দিতে পারবে। তো আসলে কেন্দ্রে ভোটার কেমন যাবেন সেটি হয়তো কালকে আমরা দেখাতে পারবো। আসলে তো রিদিমা, এই ছিল ময়মনসিংহের থেকে পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের যে নির্বাচন সেই নিয়ে সর্বশেষ খোঁজখবর। নোমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ নোমান, জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের সর্বশেষ তথ্য। অগ্নি নির্বাপন আইন, সিডিএর বিল্ডিং কোড ও ফায়ার সার্ভিসের অনুমোদন পত্র কোনো কিছুর তোয়াক্কা না করায় চট্টগ্রামে ঝুঁকিতে রয়েছে অনেক আবাসিক ও বাণিজ্যিক ভবন। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সমন্বিত উদ্যোগ না নিলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বারবার তাগাদা দেওয়ার পরও সতর্ক না হলে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, টেরি বাজার, রিয়াজউদ্দিন বাজার সহ 42টি ছোট বড় মার্কেট রয়েছে আগুনের ঝুঁকিতে। এসব মার্কেটের বেশিরভাগই নেই আগুন নির্বাপনের সরঞ্জাম। অগ্নি নির্বাপন আইন, সিডিএর বিল্ডিং কোড, ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই অপরিকল্পিতভাবে নির্মিত এসব ভবনের উপর বাড়ছে বাসাবাড়ির সংখ্যা, ফলে ঝুঁকি আরও বাড়ছে বলে শঙ্কা ব্যবসায়ীদের। টেরি বাজার আসলে যে জিঞ্জির এলাকা, এটার মধ্যে দোকানপাট অসংখ্য। এখানে তো এমন গ্যাঞ্জাম এলাকা, সবসময় গাড়ি ঢুকতে পারে না ঠিক মতো, তারপর আপনি রোড বড় নেই। এখানে নির্মাণের কিন্তু ফায়ার সার্ভিস আসে, নির্মাণ কিন্তু কষ্ট হয়ে যায়। ফায়ার সার্ভিস বলছে, ভবন মালিকরা নিয়ম নীতি না মেনে ভবন নির্মাণ করায় এই ঝুঁকি বেড়েছে। তবে বারবার তাগিদ দিলেও সতর্ক না হওয়ায় আইনের কঠোর প্রয়োগের কথা বলছেন ফায়ার সার্ভিস। মালিক পক্ষ এবং ব্যবসায়ী মালিক এবং আমরা এবং প্রশাসন সবাই মিলে এটাকে উদ্যোগ নিয়েছি যে অচিরে যেন এই ঝুঁকিটা কমানো যায়। যদি কমাতে না পারি তাহলে সরকার যে আইন আছে, আইনের মাধ্যমে তাদের বিধি বিধান অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। নগর বিশেষজ্ঞ ও আইনজীবীরা বলছেন, সিডিএর তদারকি না থাকায় দিন দিন বাড়ছে ঝুঁকিপূর্ণ ভবন। একটা বিল্ডিং তারা অনুমোদন দিল, অনুমোদন দেওয়ার পরে তারা যদি এই বিল্ডিংটা বিল্ডিং কোড অনুযায়ী হচ্ছে কি না এটা যদি তারা না দেখে তাহলে তো আপনার এটা খামকি আলিপনা আমি বলবো। সিডিএ প্ল্যান পাশ করার সময় একটা অনুমোদন নিয়ে করার সময় আরেকটা করে ফেলে, সেখানে তদারকি করতে হবে, কন্টিনিউ সুপারভিশন করতে হবে। তবে আগুনের ঝুঁকি এড়াতে ভবন মালিক ও ব্যবসায়ীদের সচেতন হওয়ার পরামর্শ সিডিএ চেয়ারম্যানের। বিল্ডিং কোড নিজের স্বার্থে, জাতির স্বার্থে, ব্যক্তির স্বার্থে, প্রতিষ্ঠান স্বার্থে যারা ভবন তৈরি করে তাদের প্রতি অনুরোধ রাখবো, বিল্ডিং কোড আপনার কিছু খরচ বেশি হলো আপনি বিল্ডিং কোড মেনে চলুন। ফায়ার সার্ভিসের হিসেবে গেল বছর চট্টগ্রামে 63টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চলতি বছরের 3 মাসে আগুনে পুড়ে মারা গেছেন 12 জন। গত 10 দিন ধরে বিদ্যুৎ নেই চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে, থমকে পড়েছে দাপ্তরিক কাজ। বিদ্যুৎ বিভাগ বলছে, বকেয়া বিল না দেওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। খোকন কর্মকারের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত রিপোর্টে। 20 মার্চ থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন চাঁদপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিস। 48 মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে জেলা বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ, করে আমাদের বেতন বিল করতে পারছি না। তাছাড়া আমাদের স্কুল যে ভিজিটের প্রতিবেদন দেওয়া লাগে এই প্রতিবেদন আমরা লিখতে পারছি না, পাশাপাশি আমাদের স্কুলের তদন্তের চিঠিও আমরা করতে পারছি না। ভয়ঙ্কর সংখ্যার মধ্যে আছে, আমাদের এই মাসের মধ্যে বেতন হবে না, যদি বেতনের কোনো বিঘ্ন ঘটে তো এই দায়িত্ব বিদ্যুৎ অফিসকে নিতে হবে। 30 তারিখের মধ্যে আমাদের বদলি বন্ধ হয়ে যাচ্ছে, এখন এই 31 তারিখের মধ্যে যদি তাড়াতাড়ি যদি আমাদের এই বিদ্যুৎ সংযোগটা আমরা না পাচ্ছি তাহলে আমাদের এই বদলিও বন্ধ হয়ে যাবে। উপজেলা শিক্ষা কর্মকর্তার দাবি, বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করা হলেও পূর্ণ সংযোগ দেওয়া হচ্ছে না।
উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে ডিসি স্যারকে আমি বাই রিটেন জানিয়েছি এই বিষয়টা ব্যবস্থা নেওয়ার জন্য, কারণ একটা অফিস এতদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং কাজ করা যাচ্ছে না। তবে বকেয়া বিল পরিশোধ না হলে পূর্ণ বিদ্যুৎ সংযোগ না দেওয়ার কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। 48 মাসের বিদ্যুৎ বিল তাদের বকেয়া আছে, এই বিষয়ে তাদেরকে একাধিকবার জানানো হয়েছে কিন্তু বিদ্যুৎ বিল পরিশোধে তারা কোনো আগ্রহ প্রকাশ করে নাই। আজকের একটা তারা চিঠি পাঠাইছে, সেখানেও তারা উল্লেখ করছে 2-3 মাসের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের চেষ্টা করা হবে। বিদ্যুৎ না থাকায় উপজেলার প্রায় 1200 শিক্ষকের বেতন শীট এখনও তৈরি করা সম্ভব হয়নি, তাই এই মাসের বেতন নিয়ে শঙ্কায় আছেন শিক্ষকরা। জন্মশতবর্ষ উদযাপনের আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার সকল আসামিকে দেশে এনে শাস্তি নিশ্চিত করা হবে, এমন প্রত্যয় জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শনিবার সকালে সিলেট সরকারি কিন্ডারগার্টেন স্কুলে এক অনুষ্ঠানে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বলেন, কানাডায় পালিয়ে থাকা বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের ফিরে আনতে এরই মধ্যে অনেক অগ্রগতি হয়েছে। আমেরিকায় পালিয়ে থাকাদের বিষয়েও আলোচনা করার কথা জানিয়েছেন তিনি। এছাড়া অগ্নিকাণ্ড, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ নেওয়া উচিত বলেও মত দেন পররাষ্ট্রমন্ত্রী। দোষী সাব্যস্ত সবগুলোকে আমরা স্বদেশে ফিরিয়ে আনার জন্য যা যা করার সেই সব প্রচেষ্টা চালু করেছি, শুরু করেছি এবং বেশ জোর দিয়ে আমরা চেষ্টা করেছি। আপনারা দেখেছেন সম্প্রতি কানাডায় যে একজন খুনি আছে তাকে আনার জন্য আমরা কোর্টেও গিয়েছি এবং কোর্টে হিয়ারিং হয়েছে। আগুনের ভয়াবহতার সব দিক বিবেচনা করেই নিরাপদভাবে হাইটেক পার্কগুলো নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। দুপুরে রাজশাহীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু হাইটেক পার্কের ভবন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এর আগে মন্ত্রী রাজশাহীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু হাইটেক পার্কের বিভিন্ন স্থাপনা ও নদীর বাঁধ পরিদর্শন করেন। আশা করেন নির্ধারিত সময়ের পূর্বেই এখানকার কাজ শেষ হবে। আমরা যখন হাইটেক পার্ক করছি আমরা কিন্তু এর সমস্ত বিষয় বিবেচনা করে যাতে একটি নিরাপদ জায়গা করা যায় সেই ব্যবস্থাটাই করছি। আমরা এটা জানি যে শর্ট সার্কিট হতে পারে, আমরা এটা জানি যে আগুন যদি লাগে তাহলে আমাদের নিজেদের নিরাপত্তার ব্যবস্থা থাকতে পারে। হাইকোর্টের নির্দেশে স্থগিত হওয়া কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা নির্বাচন কাল, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, ফুলবাড়ি উপজেলা নির্বাচনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আর এখন পরিস্থিতি কেমন? রিদিমা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা নির্বাচনের বিষয়টি, একটি বিষয় বলে রাখি যে নির্বাচনটি প্রথম ধাপে হওয়ার কথা ছিল কিন্তু আপনার হাইকোর্টে একটি রিট হওয়ার কারণে এই নির্বাচনটি পরবর্তীতে এই আগামীকাল অনুষ্ঠিত হবে। তো ইতিমধ্যে আমরা খোঁজখবর নিয়েছি যে নির্বাচন সুষ্ঠু এবং সাবলীল করার জন্য নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস, আমরা অফিস থেকে আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যেই সকল ধরনের প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে কিন্তু নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আমরা কথা বলবো জেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম রাকিব, তার কাছেই জানতে চাইবো যে আসলে নির্বাচনের সামগ্রিক প্রস্তুতিটি কেমন এবং নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কীভাবে সাজানো হয়েছে। জনাব রাকিব, আপনাকে নিউজ 24-এ স্বাগত। আপনার কাছে আমরা জানতে চাই যে এই ফুলবাড়ি উপজেলা নির্বাচনকে ঘিরে মানুষের মানে স্বতঃস্ফূর্ত সাড়া কেমন আপনারা দেখেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমনভাবে সাজানো হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে এই নির্বাচনটা গত 10 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, আদালতের স্থগিতাদেশের কারণে এটা আগামীকালকে অর্থাৎ 31 মার্চ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করেছি। এ পর্যায়ে আমরা অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে, যেখানে 2 প্লাটুন বিজিবি সাধারণত দেওয়া হয়, 4 প্লাটুন বিজিবি এখানে মোতায়েন করা হয়েছে এবং 1 প্লাটুন অতিরিক্ত বিজিবি আমরা রিজার্ভ ফোর্স হিসেবে রেখেছি। তাছাড়া অতিরিক্ত র্যাব ফোর্স আমাদের মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে। তাছাড়া প্রতিটা ভোট কেন্দ্রে 5 জন অস্ত্রধারী পুলিশ থাকবেন এবং স্ট্রাইকিং ফোর্সের হিসাবে নিয়োজিত পরিচালনার দায়িত্বে থাকবেন 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবং আমরা এই আগামীকালকে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে করণের জন্য ইতিমধ্যে আমাদের ফুলবাড়ি উপজেলার 52টি উপজেলার প্রতিটা কেন্দ্রে ভোট গ্রহণের যাবতীয় মালামাল আমরা বিতরণ করেছি এবং সেগুলো ইতিমধ্যে প্রতিটা কেন্দ্রে পৌঁছে গিয়েছে এবং আজকে আমরা
সকালে আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিজিবির সিও মহোদয়ের নেতৃত্বে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীদেরকে আমরা ইতিমধ্যে ব্রিফিং দিয়েছি এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাদের আমরা প্রয়োজনীয় ব্রিফিং দিয়েছি যেন এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। ধন্যবাদ জনাব রাকিব। রিদিম, আপনি শুনছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসার জাহাঙ্গীর রাকিবের কাছ থেকে আমরা জানতে পারছিলাম যে ফুলবাড়ি উপজেলা নির্বাচনকে আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে সাজানো হয়েছে। এবং একটি বিষয় বলে রাখি যে এই উপজেলা নির্বাচনে দুজন চেয়ারম্যান প্রার্থী, তিনজন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং চারজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 52টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল 8টা থেকে এবং 1,26,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ছিল কুড়িগ্রামের ফুলবাড়ি থেকে নির্বাচনের সর্বশেষ খবর রিদিমা আমার কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রাম উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রেজাল করে মানিক। দেশ সংবাদে সময় হলো একটি বিরতির, ফিরে আসা পর্যন্ত সাথেই থাকুন। News24 দেশ সংবাদে স্বাগত আরও একবার। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত 21 পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী খুরশিদ আলমকে ঢাকায় আনা হয়েছে। দুপুর 2:30টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হয়। তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার ভোরে বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকায় খুরশিদ আলমের প্রাইভেট কারে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গেলে খুরশিদ আলম, প্রাইভেট কার চালক ও তাদের সহযাত্রী অন্য একজন আহত হন। দুর্ঘটনার পর তাদেরকে উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নওগাঁর মহাদেবপুরে দইয়ের বিষক্রিয়ায় একই পরিবারের শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের জোথরি গ্রামে এই ঘটনাটি ঘটে। গ্রামবাসী জানায়, শুক্রবার বিকেলে মহাদেবপুর বাজার থেকে দই কেনেন অর্জুন সরকার। এরপর রাতের খাবার শেষে তারা পরিবারের সবাই দই খান। কিছুক্ষণ পর দইয়ের বিষক্রিয়ায় আক্রান্ত হলে অর্জুন সরকারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, তার স্ত্রী তিথি সরকারকে মহাদেবপুর হাসপাতালে এবং 2.5 বছরের মেয়ে অনন্যা সরকারকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোরে তারা তিনজনই মারা যান। জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রীর হাতে রাষ্ট্রীয় পদক পেলেন দিনাজপুরের সহকারী ট্রাক চালক ফারুক হোসেন। টাকার অভাবে দরিদ্র নিম্ন আয়ের ছেলেমেয়েদের পড়ালেখা যেন বন্ধ না হয় তা নিশ্চিত করতে নিজের বেতনের 1/4 টাকা ব্যয় করেন তিনি। এছাড়াও অবদান রাখছেন সমাজসেবামূলক নানা কাজে। ফকরুল হাসান পলাশের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দিনাজপুর সদর উপজেলার কাশিমপুর মালিপুকুর গ্রামের ফারুক হোসেন, তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহযোগী ট্রাক চালক। 15 বছরের বেশি সময় ধরে নিজের অপ্রতুল উপার্জনের 25% খরচ করে শিক্ষা উপকরণ বিতরণ করছেন এই ফারুক। এই মহৎ কাজের স্বীকৃতি হিসেবে তিনি শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী পদক 2018 পেয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গত 13 মার্চ ঢাকার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে পদক তুলে দেন। আমিও নিজে লেখাপড়া করতে পারি নাই, এর কারণ দরিদ্রতার কষাঘাতে আমি পিষ্ট হয়ে আমি মনে করছি আমার মতো আর কাউকে আমি পিষ্ট হতে দিব না। সমাজসেবায় পরিবারের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা পায় ফারুক। আমার হাজব্যান্ড আমাকে এত উৎসাহ করছে যে আমি বয়স্ক শিক্ষা চালাচ্ছি বাড়িতে বসে এবং অনেক মানুষের উপকার হচ্ছে। ও যদি 1 টাকা ইনকাম করে 12 আনায় কিন্তু অন্যজনকে দেয়, তাতে কিন্তু আমি খুশি আছি। তার সাফল্যে খুশি এলাকাবাসী সহ সুবিধাভোগী শিক্ষার্থীরাও। আমার মা আমার বিয়ে ঠিক করে, তখন ফারুক মামা আমার বিয়েটাকে আটকায়। তারপর থেকে তিনি আমার মানে পড়ালেখার খরচ চালান। আমরা যাতে লেখাপড়া করতে পারি এই জন্য আমাদের খাতা কলম দেন। মেধাবী ছাত্রের জন্য সে খাতা কলম বই মানে আর্থিক সহযোগিতা করে। শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী নির্বাচিত হয়েছে, এই জন্য আমরা এলাকাবাসী তার জন্য গর্বিত। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, ফারুকের মতো সমাজের বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। ইনার কার্যক্রমটা প্রশংসার দাবিদার, কারণ কারণ আমি একটু আগেও বলছি যে এই যে আয়ে উনি করেন
সেটাতে সংসার চলে না, তারপরেও উনি এই কাজটা করেন। ফারুক হোসেন তার আউলিয়াপুর ইউনিয়নে এই পর্যন্ত প্রায় 2000 শিক্ষার্থীকে সহায়তা করেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে চট্টগ্রামে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছে বিএনপি। শনিবার সকালে নগর বিএনপি কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর বিএনপি ও উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এই কর্মসূচি পালন করে। এ সময় নগর বিএনপি সভাপতি ডক্টর শাহাদাত হোসেন, সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ থেকে জেএমবি দক্ষিণাঞ্চলের প্রধান তরিকুল ইসলাম সাকিবকে গ্রেফতার করেছে র্যাব 11। শুক্রবার রাতে শহরের 1 নং লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে র্যাব 11-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী শামসেরউদ্দিন। তিনি জানান, গ্রেফতারকৃত সাকিব বর্তমানে জেএমবির দাওয়াতি শাখার দক্ষিণাঞ্চলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে। সে 2016 সালে সাবেক জেএমবির দক্ষিণাঞ্চলের প্রধান মামুন পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হলে জেএমবির দক্ষিণাঞ্চল প্রধানের দায়িত্ব নেয়। সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে তার নামে। হবিগঞ্জ শহরের খোয়াই নদীর বাঁধের দখলকৃত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত ও আনিসুর রহমান মুন্নার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত জানান, জেলা শহরের খোয়াই নদী ও বাঁধের দুপারের জায়গা দখল করে দীর্ঘদিন যাবৎ ব্যবসা বাণিজ্য সহ ঘরবাড়ি তৈরি করে বসবাস করে আসছে প্রভাবশালীরা। প্রশাসন তাদের বারবার নোটিশ দেওয়া হলেও অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় তাদেরকে উচ্ছেদ করা হয়। উচ্ছেদের সময় হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী এস এম সৈয়দ সহ সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন। চট্টগ্রামের কর্ণফুলী নদীর দুই তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আবারও অভিযানের দাবি জানিয়েছে কর্ণফুলীর সাম্পান মাঝিরা। সকালে মানববন্ধন করে এই দাবি জানান তারা। তাদের সাথে একাত্মতা জানান কর্ণফুলী রক্ষার আন্দোলনে থাকা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও। এছাড়া ঘাট এলাকাগুলোয় যাত্রী ছাউনি ও সাইক্লোন সেন্টার নির্মাণেরও দাবি জানানো হয়। দেশ সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দেশ সংবাদ। দেশের খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত করার দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও কিষাণী সভা যৌথভাবে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা সংগঠনের ভূমিহীন নেতাকর্মীদের উপর হামলা বন্ধ সহ দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত দেওয়ার দাবি জানান। সমাবেশের শেষে একই দাবিতে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। কৃষি সংবাদ। মেহেরপুরে এবার রসুনের বাম্পার ফলন হয়েছে, তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে কিছুটা হতাশ কৃষকরা। তাদের অভিযোগ, ভারতীয় রসুন দেশের বাজার দখল করে নিয়েছে, এ কারণে লোকসান গুনতে হচ্ছে তাদের। এ অবস্থায় রসুন সংরক্ষণের পরামর্শ দিয়েছেন কৃষি বিভাগ। তুহিনার অন্য তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। আবহাওয়া ভালো থাকায় মেহেরপুরে এবার রসুনের বাম্পার ফলন হয়েছে। মাঠে মাঠে এখন দেশি জাতের রসুন তোলা ও বাজারজাত নিয়ে ব্যস্ত কৃষকরা। এবার রসুনে উৎপাদন খরচ বাড়লেও দাম বাড়েনি। কৃষকদের অভিযোগ, ভারতীয় রসুন দেশের বাজার দখল করে নিয়েছে, তাই দেশি রসুন চাষ করে দাম পাচ্ছেন না তারা। 50-60 মণ ফলন পাচ্ছি, কিন্তু বাজারে বেচা কেনা দাম পাচ্ছি না। খরচ করার পর যদি রসুনের দাম না পাওয়া যায়,
তাও তো আর রহুন চাষ করে লাভবান হওয়া যাবে না। ঢোকে তাহলে দাম কমে গেলে আমরা লাভবান হবো না, আমাদের নুসকানের খাতা কেটে যাবে। সরকারের কাছে দাবি আছে বাড়ি থেকে যদি আমদানি না করে তাহলে আমাদের রহুন গালা একটু দাম হয়। কৃষি বিভাগ জানায় বর্তমান বাজার দরে কৃষকদের লাভ কম হওয়ায় রসুন সংরক্ষণের পরামর্শ দিচ্ছেন তারা। সহজ আমরা লাক্সই প্রযুক্তিতে গ্রামে গঞ্জের কৃষকরা যাতে সহজেই এটা সংরক্ষণ করতে পারেন আমরা পরামর্শ দিচ্ছি, এবং এইভাবে যদি রেখে দেওয়া যায় তাহলে এটার মানে যখন সিজন থাকবে না তখন ভালো দাম পাওয়া যাবে। কৃষি বিভাগের হিসেবে মেহেরপুর জেলায় এবার 750 হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। মাগুরায় গাংচিল সাহিত্য পরিষদের 106তম সাহিত্য সম্মেলন উপলক্ষে দুই বাংলার কবিতা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। কবিতার আগুনে পরিশুদ্ধ হোক এই মর্তলোক, এই স্লোগান নিয়ে সকালে শহরের নোমানি ময়দানে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন শেষে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে আসাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয় কবিতা উৎসব। কবি পরেশ কান্তি সাহার সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু। উৎসবে বাংলাদেশ, ভারত ও আমেরিকা এবং স্থানীয় কবি সাহিত্যিকরা যোগ দেন। শেষ করব নিউজ 24 দেশ সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কাল চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ, সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। চট্টগ্রামে ঝুঁকিতে বেশিরভাগ আবাসিক ও বাণিজ্যিক ভবন, যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা। এবং 10 দিন ধরে বিদ্যুৎ নেই চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে, থেমে আছে দাপ্তরিক কাজ। আর এই ছিল নিউজ 24 দেশ সংবাদের আজকের আয়োজন। সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।